بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد সম্মানিত শ্রোতি গত পর্বে আমরা এতিকাফের বিভিন্ন গুরুত্ব দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছিলাম এতিকাফের ফজিলত এতিকাফের শরায়েত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা আলোচনা করব যে সকল কারণে এতিকাফ নষ্ট হয়ে যায় বা এতিকাফ ভঙ্গ হয়ে যায় সেই বিষয়ে আলোচনা করার পরে সর্বশেষে এতিকাফকারীদের জন্য বিশেষ কিছু পরামর্শ আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ যারা আমাদের গত পর্বের ভিডিওটি মিস করেছেন তাদের সুবিধার্থে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি গত পর্বের ভিডিওর লিংকটি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো শুরু করছি আজকের আলোচনা সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে সব কারণে একজন এতিকাফকারীর এতিকাফ নষ্ট হয়ে যায় বা এতিকাফ ভেঙে যায় সেই বিষয়গুলি আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব আমি সর্বপ্রথম যে বিষয়টি এখানে আনা হয়েছে সেটি হচ্ছে একজন এতিকাফকারী মসজিদে এতিকাফ করা অবস্থায় অযু ইস্তিনজার প্রয়োজনে বের হয়ে যদি কোনো খোস গল্পে লিপ্ত হয়ে যায় তাহলে এতিকাফকারীর এতিকাফ ভঙ্গ হয়ে যাবে এতিকাফ নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে বাসায় খাবার আনতে গিয়ে একজন এতিকাফকারী এতিকাফ করছে কিন্তু তার খাবার এনে দেওয়ার মতো কোনো মানুষ না থাকায় সে নিজেই খাবার আনার জন্য বাসায় গিয়ে যদি সেখানে বিশ্রাম নেয় বা প্রয়োজনের বেশি সময় অবস্থান করে তাহলে তার এতিকাফ নষ্ট হয়ে যাবে বা এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো ব্যক্তি যদি এতিকাফ অবস্থায় সহবাস করে তাহলে তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো ব্যক্তি এতিকাফ করলো মসজিদে কোনো কারণে মসজিদ কর্তৃপক্ষ বা কেউ যদি তাকে মসজিদ থেকে বের করে দেয় তখনও তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে অর্থাৎ মসজিদ থেকে বের করে দেওয়ার দ্বারাও এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো ব্যক্তি মসজিদে এতিকাফ করার পরে ভুলবশত অজ্ঞতাবশত যদি মসজিদ থেকে বাহিরে চলে আসে তবুও তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে এরপর হচ্ছে কোনো ব্যক্তি কোনো ফরজ গোসল নয় সাধারণ গোসল যে আমরা আমাদের সুস্বাস্থ্যের জন্য যে প্রতিদিন নিয়মিত গোসল করে থাকি এটা হচ্ছে সাধারণ গোসল শুধু এই সাধারণ গোসলের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয় তাহলে তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো এতিকাফকারী চা পান বিড়ি সিগারেট হুক্কা টানার জন্য যদি বের হয় তাহলে তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো এতিকাফকারী এতিকাফ করার পরে অসুস্থ হয়ে গেলে ওই ব্যক্তি যদি ওষুধের জন্য বের হয় তবুও তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে এমনিভাবে যদি হসপিটালে যাওয়ার জন্য বের হয় তবু তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে অনুরূপভাবে অসুস্থতার কারণে এতিকাফকারী যদি ডাক্তার দেখানোর জন্য যদি মসজিদ থেকে বের হয় তবু তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে এমনিভাবে কাফর ধোয়ার জন্য যদি মসজিদ থেকে বের হয় তবু তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো এতিকাফকারী অজুর জন্য বের না হয়ে শুধু ব্রাশ বা দাঁত মাজা বা হাত পা ধোয়ার জন্য যদি মসজিদ থেকে বের হয় এমত অবস্থায়ও এতিকাফকারীর এতিকাফ ভঙ্গ হয়ে যাবে এমনিভাবে যদি কোনো এতিকাফকারী জানাজার নামাজ পড়ার জন্য জানাজায় অংশগ্রহণের জন্য বের হয় মসজিদ থেকে তবুও তার এতিকাফ ভঙ্গ হয়ে যাবে ক্রয় বিক্রয়ের জন্য যদি মসজিদ থেকে বের হয় এমত অবস্থায়ও এতিকাফ ভঙ্গ হয়ে যাবে রুগী দেখার জন্য বের হলো এতিকাফ ভঙ্গ হয়ে যাবে দান খয়রাতের জন্য মসজিদ থেকে বের হলে এতিকাফ ভঙ্গ হয়ে যাবে কোনো ব্যক্তি মসজিদে এতিকাফ করলো এমত অবস্থায় ভূমিকম্প শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে মানুষ তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে আসছে এমত অবস্থায় এতিকাফকারী যদি মসজিদ থেকে ভূমিকম্পের কারণে বের হয়
তবু তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কোথাও আগুন লেগেছে, আগুন নিবানোর উদ্দেশ্যে যদি মসজিদ থেকে বের হয় এতেকাফকারী, তবু এতেকাফকারীর এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য, কোনো ব্যক্তি ডুবে যাচ্ছে, ডুবে মরে যাচ্ছে, এই ব্যক্তি মসজিদে বসে বসে দেখতেছে, এমত অবস্থা ওই ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য যদি মসজিদ থেকে বের হয় তবু তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এমনিভাবে কোনো ব্যক্তি এতেকাফ করলো কিন্তু তার নামে মামলা আছে, তাকে আদালতে হাজিরা দিতে হবে, আদালতের জন্য যদি মসজিদ থেকে বের হয় তবুও তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি বিবাহ পড়ানোর জন্য মসজিদ থেকে বের হয় তবু তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। মশার কয়েলের জন্য যদি মসজিদ থেকে বের হয় এতেকাফকারী, তবু তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। মহিলাদের জন্য, মহিলারা এতেকাফ করছে কিন্তু এতেকাফ করা অবস্থায় যদি তাদের ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলেও মহিলাদের এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। পরিশেষে কোনো ব্যক্তি এতেকাফ করার পরে পূর্ণ ছয় ওয়াক্ত নামাজের পরিমাণ সময় বেহুশ বা পাগল হয়ে যদি থাকে তাহলে ওই এতেকাফকারীর এতেকাফ ভঙ্গ হয়ে যাবে, এতেকাফ নষ্ট হয়ে যাবে। এখানে সংক্ষিপ্ত কিছু কারণ উল্লেখ করা হয়েছে, আরও অনেক কারণ রয়েছে যেগুলির কারণে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। এখানে আমাদের সমাজে প্রচলিত কিছু বিষয় আলোচনা করা হয়েছে। আরও সময়ে উপেক্ষা করে সময় মাফিক যদি কোনো কারণ জানতে হয় তাহলে আমাদের মুফতিয়ানে কেরাম যারা আছে তাদের কাছ থেকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এতেকাফ করার আগে। এ পর্যায়ে আমরা আলোচনা করব, এতক্ষণ পর্যন্ত তো আমরা যে সকল কারণে এতেকাফ ভঙ্গ হয়ে যায় সেই বিষয়গুলি জানতে পারলাম। এখন আমরা জানব যে এতেকাফ ভঙ্গ হয়ে যাওয়ার পরে এতেকাফ কাজা করা যাবে কিনা, যদি কাজা করা যায় তাহলে কাজার নিয়ম কি, পদ্ধতি কি, কিভাবে আমরা এতেকাফের কাজা করব। তো এই ব্যাপারে ফিকহিবিদগণ লিখেন যে কোনো ব্যক্তি যদি রমজানের এতেকাফ ভেঙে ফেলে তাহলে রমজানের পরে যে কোনো একদিন একটি রোজা সহ ওই একদিনের এতেকাফ কাজা করতে হবে, শুধু একদিন, বাকি দিনগুলোর এতেকাফ কাজা করতে হবে না, শুধু এতেকাফের কাজা একদিন, কিন্তু শর্ত হলো ওই দিন রোজা রাখতে হবে, রোজা সহকারে একদিনের এতেকাফ কাজা করে নেবে। পরিশেষে যারা এতেকাফ করার উদ্দেশ্যে মসজিদে যাবেন, যারা এতেকাফ করার নিয়ত করতেছেন তাদের জন্য কিছু পরামর্শ উল্লেখ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। তো এতেকাফের অর্থ হচ্ছে অবস্থান করা বা বিচ্ছিন্ন হওয়া, নিঃসঙ্গ হওয়া। বান্দা এতেকাফে বসবে একমাত্র আল্লাহ পাকের সঙ্গে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য, দুনিয়ার সব জামেলা থেকে বিচ্ছিন্ন এবং নিঃসঙ্গ হয়ে এই 10 দিনের জন্য মসজিদে আল্লাহর মেহমান হওয়াই এতেকাফের দাবি। তবে যদিও এতেকাফে ল্যাপটপ বা মোবাইল নিয়ে প্রবেশ করলে বা ব্যবহার করলে, পত্রিকা কিংবা ইন্টারনেট ব্যবহার করলে এতেকাফ নষ্ট হবে না, কিন্তু এগুলি হচ্ছে আদবের খেলাফ, এতেকাফের আদবের খেলাফ এবং অনুচিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। অযথা সময় নষ্ট হবে, এতেকাফের মূল উদ্দেশ্য বিঘ্নিত হবে, তাই সওয়াবও কম হবে নিঃসন্দেহে। বেশি থেকে বেশি মোবাইল সঙ্গে রাখা যেতে পারে, শুধু রিসিভ করবেন, প্রয়োজনীয় কথা সেরে রেখে দিবেন। এটা হলো এক নম্বরের পরামর্শ। দ্বিতীয় নম্বরে এতেকাফকারীদের জন্য যে পরামর্শটি আমরা দিব সেটি হচ্ছে, নিয়ত করেছেন এতেকাফে বসবে কিন্তু খাবার এনে দেবার মানুষ নেই, কোনো অসুবিধা নেই, আপনার জন্য বাসা বা বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসার সুযোগ আছে, ইসলাম আপনার জন্য এই সুযোগ দিয়েছে, খাবার আগে প্রস্তুত রাখতে বলে দিবেন। এই ক্ষেত্রে তড়িৎ গতিতে গিয়ে খাবার নিয়ে আসা যাবে, পথে কিংবা ঘরে কিংবা পথে অন্য কাজে জড়িত হলে এই ক্ষেত্রে এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আপনার খাবার এনে দেওয়ার মতো মানুষ নয়, আপনি খাবার আনতে গিয়ে পথে কিংবা ঘরে অন্য কোনো কাজে জড়িত হতে পারবেন না। এরপরে যে পরামর্শটি দেওয়া হবে সেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় মসজিদ সংযুক্ত যে গোসলখানা, অজুখানা থাকে,
এটা কিন্তু মসজিদের ভিতরের অন্তর্ভুক্ত নয়। তাই জুমা এবং শারীরিক প্রশান্তির জন্য গোসলখানা বা অজুখানায় গিয়ে গোসল করা ইতিকাফরত অবস্থায় জায়েজ নয়। তবে ইস্তিনজা সেরে অজু করতে আসার সময় অজু করতে যত সময় লাগে এতটুকু সময়ের ভিতর সারা শরীরে 2-3 মগ পানি ঢেলে দিতে পারেন। এতে করে অজু আদায় হয়ে গেল, সংক্ষিপ্ত গোসলের কাজও সারা হয়ে গেল। তবে লুঙ্গি ধোয়ার জন্য আলাদা সময় ব্যয় করা যাবে না, তবে ফরজ গোসলের ব্যাপারটি এখানে স্বতন্ত্র, শুধু ফরজ গোসলের অনুমতি রয়েছে। মসজিদ মনে করে যদি মসজিদের মূল সীমানার বাইরে চলে যান, যা প্রকৃত পক্ষে মসজিদ নয়, তাহলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তাই সতর্কতামূলকভাবে ইতিকাফে বসার পূর্বেই মসজিদের শুধু যেই অংশে নামাজের জন্য নির্ধারিত মূল সীমানা ভালোভাবে জেনে নেওয়া উচিত। মনে রাখতে হবে মসজিদের সিঁড়ি, ইমাম সাহেবের হুজরা, অজুখানা, মক্তব ঘর, এই স্থানগুলো মসজিদের মূল সীমানার অন্তর্ভুক্ত নয়। কেউ যদি এই সীমানাগুলিতে পৌঁছে যায় বিনা কারণে, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। মসজিদের স্বাভাবিক নিয়মের বাইরে নিজ প্রয়োজনে মসজিদের লাইট, ফ্যান ব্যবহার করেছেন, মোবাইল চার্জ দিয়েছেন, ইতিকাফ শেষ করে বের হওয়ার সময় এই 10 দিনের অতিরিক্ত বিল অনুমান করে মসজিদের দানবক্সে দিয়ে আসবেন। ইতিকাফে বসে কিছু না পড়ে একেবারে মুখ বন্ধ করে রাখা মাকরুহ, অতিরিক্ত কথাবার্তা ও গল্পগুজব করাও মাকরুহ। তাই অনর্থক গল্পগুজবে সময় নষ্ট না করে ইতিকাফের উদ্দেশ্যের বিপরীত হওয়ায় মুতাফিকের জন্য তা অবশ্যই পরিত্যাজ্য। ইতিকাফ অবস্থায় কেউ সাক্ষাতের জন্য এলে তার সঙ্গে কথা বলা, কুশল বিনিময় করা জায়েজ আছে, তবে খেয়াল রাখতে হবে যেন অনর্থক কথাবার্তা না হয়। ইতিকাফের ফজিলত কেবল পুরুষদের জন্যে নয়, নির্দিষ্ট নয়, বরং নারীরাও ইতিকাফের ফজিলতের অংশীদার। বিবাহিতা হলে স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফে বসা ঠিক নয়, স্বামীদেরও উচিত অকারণে স্ত্রীদেরকে এই ফজিলত থেকে বঞ্চিত না করা। নারীরা মসজিদে নয়, নিজের ঘরের নির্দিষ্ট ইবাদতের স্থানে ইতিকাফে বসবেন। ইবাদতের জায়গা নির্দিষ্ট না থাকলে ইতিকাফের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে নেবেন, খাবার দাবার এখানেই সারবেন, শরীয়ত সমর্থিত কারণ ছাড়া এই জায়গা ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। ইতিকাফের জায়গা ছেড়ে ঘরের অন্য জায়গাতে গেলেও ইতিকাফ ফাসিদ হয়ে যাবে বা ভেঙে যাবে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারলেও ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী সুলভ ক্রিয়াকলাপ থেকে বিরত থাকতে হবে, যদি হয়ে যায় তাহলে ইতিকাফ ভেঙে যাবে। পরিশেষে যে পরামর্শটি দিব সেটি হচ্ছে, যে কোনো কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে গেলে পরবর্তীতে রোজা সহ কেবল একদিনের ইতিকাফের কাজা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামান্বিত গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ করার মতো তৌফিক দান করুক, এবং ইতিকাফের ইহতিমাম বুঝে শরীয়ত যেভাবে ইতিকাফের অনুমোদন দেওয়া হয়েছে সেইভাবে আমাদের ইতিকাফ যাতে আমরা আদায় করতে পারি সে ব্যাপারেও সচেষ্ট থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।